সবজির জন্য বিখ্যাত যশোরে পঁচিশ হাজার হেক্টর জমিতে বছরে প্রায় পাঁচ লাখ টন সবজি উৎপাদন হয় যার বাজার মূল্য প্রায় দুই হাজার কোটি টাকা যশোরে উৎপাদিত সবজির বড় পাইকারি মোকাম এই বাড়িনগর সাত মাইল বাজার বাড়িনগর নগরপুর সহ অধিকাংশ এলাকার কৃষক উৎপাদিত সবজি এই হাটে বিক্রি করেন এখান থেকে প্রতিদিন ষাট থেকে সত্তরটি ট্রাক বোঝাই সবজি দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় তবে বর্তমানে এই হাটে বিক্রি হচ্ছে মাত্র চার থেকে পাঁচ ট্রাক সবজি ব্যবসায়ীরা বলছেন অতিরিক্ত ভাড়া দিয়েও ট্রাক পাচ্ছেন না তারা এখান থেকে ক্যারেন খরচ বেশি পড়ে যাচ্ছে আগে ভাড়া ছিল এক কেজি তিন টাকা এখন আছে ছয় টাকা কেজি ভাড়া এই চিত্র পুরো দেশ জুড়েই স্বাভাবিক সময়ে প্রতিদিন চার থেকে পাঁচ লাখ টন খাদ্যশস্য রাজধানীতে ঢুকলেও অবরোধকালে সেই হার ছিল মাত্র দশ শতাংশ আর কারফিউ শুরুর পর সরবরাহ প্রায় বন্ধ হয়ে যায় যার ফলে বাড়তি দাম দিয়ে সবজি ও কাঁচামাল কিনতে হচ্ছে নগরবাসীকে বেশি টাকা দিয়ে তরি তরকারি নিত্যপণ্য জিনিস কিনতে হচ্ছে এটা বেগুন খাচ্ছি একশো টাকা কেজি এটা কাচ্ছে একশো টাকা কেজি ঠিক আছে যেটা নাকি আমাদের নাগালের বাইরে কৃষি অর্থনীতিবিদরা বলছেন এ ধরনের পরিস্থিতিতে ক্ষতির পরিমাণ ঠেকাতে প্রতিটি জেলায় কোল্ড স্টোরেজ এবং খাদ্য গুদামের বিকল্প নেই প্রত্যেকটা শহরে প্রত্যেকটা জেলা শহরে যদি আমরা কোল্ড স্টোরেজ করতে পারতাম খুব ছোট করেও তাহলে আজকের দিনের যে একটা পরিস্থিতি এটা কিন্তু উত্তরণের একটা রাস্তা থাকতো প্রত্যেক জেলাতেই কৃষকরা তাদের পণ্যগুলো কোল্ড স্টোরেজে রাখতে পারত ব্যবসায়ীরা বলছেন মজুদ পণ্য শেষ হওয়ার আগেই প্রান্তিক চাষীদের কথা বিবেচনা করে পচনশীল পণ্য দ্রুত পরিবহন ও খালাসের ব্যবস্থা করতে হবে দেশের ভেতরে যে আভ্যন্তরীণ পণ্যগুলো মানে আসতে পারছে না ঢাকা শহরে বা বিভিন্ন বড় বড় শহরগুলোতে সেইগুলোকে খুব স্মুথলি এনে দেওয়া দেশের এমন পরিস্থিতির সুযোগ নিয়ে সিন্ডিকেটের মাধ্যমে মজুত করা পণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন কৃষি অর্থনীতিবিদরা নাজিলা খান মিম এখন ঢাকা শরীরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন